ভয়াবহতার দিক থেকে সম্প্রতি যে কোনো অগ্নিকাণ্ডকে হার মানিয়েছে বঙ্গবাজারের অগ্নিকাণ্ড। বঙ্গবাজারের এই আগুনের খবর ফলাও করে প্রচার হয়েছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমেও। মঙ্গলবার সকালে বাংলাদেশের রাজধানীর জনপ্রিয় পোশাক মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড শিরোনামে খবর প্রচার করে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। বার্তা সংস্থা এপির বরাত দিয়ে সংবাদ মাধ্যমটি এ খবর প্রচার করে। বঙ্গবাজারের আগুনের খবর গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান। বাংলাদেশের অগ্নিকাণ্ড, ঢাকার বিশাল কাপড়ের মার্কেটে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে শত শত দমকল কর্মী, এই শিরোনামে খবরটি প্রচার করেছে তারা। এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্সও। বাংলাদেশের একটি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে হাজার হাজার দোকান, শিরোনাম দিয়ে খবর প্রকাশ করেছে তুরস্ক ভিত্তিক বার্তা সংস্থা আনাদেলু এজেন্সি। এছাড়া মার্কিন সংবাদ মাধ্যম এবিসি নিউজ বাংলাদেশের রাজধানীতে পোশাকের মার্কেটে আগুন শিরোনাম দিয়ে বঙ্গবাজারের অগ্নিকাণ্ডের খবর জানিয়েছে। একই শিরোনামে খবর প্রকাশ করেছে আরেক মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট। বাংলাদেশের রাজধানীর মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড শিরোনামে সিঙ্গাপুর ভিত্তিক সম্প্রচার মাধ্যম সিএনএ একটি প্রতিবেদন করেছে। প্রায় একই শিরোনামে খবর প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক গণমাধ্যম গালফ টুডে ও দ্য ন্যাশনাল। এদিকে বঙ্গবাজারে আগুন লাগার খবর গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে একাধিক ভারতীয় সংবাদ মাধ্যম। টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভি, ইন্ডিয়া টুডে, দোকান হোল্ডার, হিন্দুস্তান টাইমস, ট্রিবিউন ইন্ডিয়া, ইন্ডিয়া টিভি সহ দেশটির মূলধারার বেশিরভাগ গণমাধ্যমেই এ অগ্নিকাণ্ডের খবর প্রকাশ হয়েছে। বঙ্গবাজারের আগুনের খবর উঠে এসেছে ডন সহ পাকিস্তানের একাধিক সংবাদ মাধ্যমেও। মঙ্গলবার ভোর 6:10 রাজধানীর বঙ্গবাজার মার্কেটে আগুন লাগার খবর পাওয়া যায়। দীর্ঘ 6 ঘন্টা চেষ্টার পর ফায়ার সার্ভিসের 50 ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ।